হাই বন্ধুরা, সবাইকে এনজয় মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ একটা গান শিখবো। হ্যাঁ বন্ধুরা, আজকে যে গানটি শিখবো সেটা হচ্ছে বাংলা ফোক সং। গানটি হচ্ছে ভূমি ব্যান্ডের, বাংলা ভূমি ব্যান্ডের গান। দারুণ পপুলার একটি গান, সত্যি দারুণ লাগে যখন শুনি গানটা। সমস্ত ফাংশনে গানটি হয়। তো সুরজিৎ চ্যাটার্জির গাওয়া গানটি, গানটি হলো মেনকা মাথায় দিল ঘোমটা। তো সবার সঙ্গে গানটির পরিচিতি আছে আমার যা মনে হয়, কারণ পপুলার একটি গান। গানটির সঙ্গে আপনারা ঝুমুর তাল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর গানটি শিখবো আজকে আমরা এই ক্লাসে সরগম দিয়ে এবং ফিঙ্গার দিয়ে দুরকম ভাবে শিখবো আমরা এই ক্লাসে আজকে। তো সেখানে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যান। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, গানটি শেখার আগে আমরা একটু জেনে নেবো আজকে আমরা এই গানটি শেখার জন্য কোন স্কেল ব্যবহার করবো। আজকে যে স্কেলটি ব্যবহার করবো সেটি হচ্ছে সি শার্প স্কেল। হ্যাঁ, তো সি শার্প স্কেল একটু সারেগাম পা দিশা দেখি আপনাদের। তো এটা সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা হলো সি শার্প স্কেলে সারেগাম পা দিশা। আর আমাদের গানটি শেখার জন্য মূলত যে কোমল স্বর লাগবে, কোমল তিনটে স্বর লাগবে, কোমল গা লাগবে, কোমল ধা এবং কোমল নি। তিনটে স্বর কোমল হিসেবে লাগছে, কোমল গা, কোমল ধা, কোমল নি। আর সব স্বর আমরা কিন্তু শুদ্ধ ব্যবহার করবো। আর গানটিতে স্থায়ী আছে এবং তিনটে অন্তর আছে, তো এগুলো আমরা একটু পরপর করে শেখার চেষ্টা করবো এই ক্লাসে। বন্ধুরা আসুন আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। তো প্রথমত আমরা স্থায়ী শিখবো, তারপর অন্তর এবং পরপর করে আজকে গানটিকে শেখার চেষ্টা করবো। আর আমরা দুরকম ভাবে শেখাই, সেটা হচ্ছে সরগম দিয়ে এবং ফিঙ্গার দিয়ে, যা যেরকম সুবিধা হবে সে সেরকম ভাবে একটু তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি স্লোলি দেখিয়ে দেবো আপনাদের লাইন ধরে ধরে। আর সেখান থেকে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, ছোট ভাই হিসেবে একটু মার্জনা চোখে নেবেন, কারণ আমি কোনো শিক্ষক নেই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই। আমার ভালো লাগা থেকে কিন্তু আপনাদের সামনে এখানে টিউটোরিয়ালগুলো নিয়ে আসি, তো সেগুলো একটু দেখবেন। আর তো চলুন আমরা একটু শেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটু শুনে নেবো প্রথমে যে কেমন রয়েছে অ্যাকচুয়ালি প্রথম স্থায়ীটা। তো স্থায়ীটা আমি একটু দেখাবো। তো রয়েছে এরকম ঝুমুর তালের উপর রয়েছে গানটি, যথেষ্ট ভূমি বাংলা ব্যান্ডের গান, ভালো একটা গান। হ্যাঁ, রয়েছে এই রিদিমটা কিন্তু একটু দ্রুত রিদিমে রয়েছে, ফার্স্ট রিদিমে রয়েছে। আমি স্লোলি দেখাবো। মেনকা মাথায় দিল ঘোমটা, বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, কেমন তারে মনটা কেমন তা, মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। তো এরকম আছে, চলুন একটু শেখার চেষ্টা করি। তো আমি সরগম দিয়ে আপনাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। তো কোমল স্বর, কোমল ধা, কোমল নি লাগছে এবং কোমল গা লাগছে, একটু মনে রাখার চেষ্টা করবেন। আর সব স্বর কিন্তু আমরা শুদ্ধ ব্যবহার করবো। তো এরকম রয়েছে, শুরু হয়েছে এখান থেকে। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তো প্রথম লাইনটা দুবার রিপিট আছে, অবশ্যই অরিজিনাল গানটি শুনে নেবেন আপনারা। হ্যাঁ, তো তোলার পরে শুনে নেবেন যে কোথায় রিপিট গুলো রয়েছে। তো রিপিট গুলো বাজনা একই রয়েছে ভাই, এরকম রয়েছে। মেনকা মাথায় দিল ঘোমটা, মামা ধা নি ধা মা গা গা মা, মেনকা। ওকে, নেক্সট লাইন যাবো আমরা, সেটা রয়েছে বেছে বেছে করলি জামাই, বেছেটা বেছে বেছে করলি জামাই। তো বেছে বেছে, তো প্রথম বেছেটা হচ্ছে ধা নিতে পারেন আপনারা, ধায়ের টাচটা নিতে পারেন, অথবা বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই। তো বেছে সেটা হচ্ছে ধানি, বেছে বেছে ধানি মিশা, বেছে বেছে করলি করলি জামাই, ধানি মিশা সা সা সা। তো এই লাইনটা দুবার রিপিট আছে। তো এই রয়েছে আবার সঙ্গে দেখবেন লাস্টে এই যোগ করা আছে। জাস্ট এই লাইনটা দুবার রিপিট হয়ে প্রথম প্রথমবার তো সিঙ্গেল বাজবে, তারপরে এবার এরকম আসবে, এই যেছে এই এই বেছে বেছে করলি জামাই। জাস্ট এইটা রয়েছে, সেটা হচ্ছে নিধা, এই
বেছে বেছে করলি জামাই, কেমন তারে মনটা কেমন তার। হ্যাঁ, তো সেকেন্ড লাইনটা আমি আবার একটু দেখাবো। বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, কেমন। এবার নেক্সট থার্ড লাইন, কেমন তারে মনটা কেমন তার। কিরকম থার্ড লাইনটা? তো আমি একটু সরগম দিয়ে বলবো, এরকম রয়েছে। নি 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 ধানি ধানি ধাপ মা, কেমন তারে মনটা কেমন তার। ওকে, তারপরে আসবে সেই মেনকা মাথায় দিল ঘুমটা। এই লাইন তো এলো প্রথম লাইন, কিন্তু এর সঙ্গে আরেকটু অ্যাড আছে জিনিসটা, সেটা হচ্ছে ও মেনকা। হ্যাঁ, ও মেনকা। হ্যাঁ, তো প্রথম লাইনটা এরকম বাজবে, আমরা স্থায়ীটা শেষ করে সঙ্গে সঙ্গে আবার ধরে নেবো। মেনকা মাথায় দিল ঘুমটা, এটা বলার পরে তারপরে ও ও ও মেনকা ও, ওটা হচ্ছে মানি ও মেনকা ধানি ধামা ও মেনকা। ওকে, জাস্ট এইটুখানি অ্যাড আছে, তো সেটা আপনারা বুঝেই যাবেন। আসুন আমরা একটু দেখিনি কেমন আছে অন্তরা। তো গাড়িতে তিনটে অন্তরা আছে টোটাল, তো তিনটে অন্তরার মধ্যে এটা হচ্ছে প্রথম অন্তরা। তো প্রথম অন্তরা যদি আমরা বাজানো শিখতে পারি খুব ইজিলি, দ্বিতীয় এবং শেষের অন্তরা বাজাতে পারবো। তো চেষ্টা করবেন, অবশ্যই পারবেন যদি একটু চেষ্টা করেন। তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তবুও। তো একটা মিউজিক আসবে, এসে সঙ্গে সঙ্গে আমরা প্রথম অন্তরায় চলে আসবো। সোনার পুতুলি বুড়ো ঘরে দিয়ে, এই তৈরি করে সোনার পুতুলি বুড়ো ঘরে দিয়া দিলে, রাস্তা যেতে টলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে, মেনকা সে যে ভালো হাতির গলায় ঘন্টারে ঘন্টারে ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা ও মেনকা, মেনকা মাথায় দিল ঘন্টা। তো বন্ধুরা এই আছে স্টোরি। তো প্রথম দুটো লাইন রিপিট আছে, তো রিপিটে জাস্ট প্রথম লাইনে এই কথাটা অ্যাড হয়ে যাবে। তো চলুন একটু শেখার চেষ্টা করি। তো এখানে কোমল ধাক কোমল নীল লাগছে, একটু মনে রাখার চেষ্টা করবেন। তৈরি করে সোনার পুতুলি বুড়ো বরে দিয়া দিলে, তো প্রথম লাইনটা কিরকম? তৈরি করে ধানিনি সোনার পুতুলি, তো প্রথম লাইনের সরগমটা কিরকম? ধানিনি 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 তৈরি করে সোনার পুতুলি। নেক্সট লাইন, বুড়ো বরে দিয়া দিলে ধামা মা গাগা মামা, বুড়ো বরে দিয়া দিলে। ওকে, তো এই দুটো লাইন কিন্তু রিপিট আছে, তো রিপিটে জাস্ট এই কথাটা অ্যাড হয়ে যাবে তৈরির আগে। কিরকম? তো ধা থেকেই যাবে, এই তৈরি করে সোনা, এই কথাটা কিন্তু এই ধা থেকেই আবার নেবো, জাস্ট কিছু না। এই তৈরি করে সোনার পুতুলি বুড়ো বরে দিয়া দিলে। তো আমি যদি প্রথমবার বাজাতে যাই তাহলে কিরকম হবে? তৈরি করে সোনার পুতুলি বুড়ো বরে দিয়া দিলে, এই তৈরি করে সোনার পুতুলি বুড়ো বরে দিয়া দিলে। নেক্সট লাইন আসবো, সেটা রাস্তা যেতে টলে পড়ে নিশাসা নিশাসা, রাস্তা যেতে টলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে। তো থার্ড লাইনে যে বাজনা সেই লাইনে বাজনা কিন্তু কেন? রাস্তা যেতে টলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে মেনকা। তো আমরা থার্ড লাইন দেখবো, তো থার্ড লাইন এরকম,
রাস্তা যেতে তো রাস্তা রয়েছে নিসা সা রাস্তা যেতে এখানে কিন্তু রাস্তা যেতে চলে পড়ে নেক্সট লাইন বাতাসে তার দন্ত নড়ে দারুণ কিন্তু কথাগুলো আমার এত হাসি লাগে খুব ফানি ফানি কথা ইউজ করেছে রাস্তা যেতে টলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে নিশাসা নিশাসা ওকে ফোর্থ লাইনে বাজনাও কিন্তু একই রকম তারপরে আমরা ফিফথ লাইনে যাবো সেটা দেখো মেনকা সেজে ভালো হাতির গলায় ঘন্টারে ঘন্টারে ঘন্টা তো কিরকম আমরা একটু দেখে নেবো তোর হয়েছে এরকম মেনকা মেনকা সেজে ভালো হাতির গলায় তো আমি একটু ধীরে ধীরে দেখাবো মেনকা সে যে ভালো হাতির গলায় তো কিরকম পুরোটা সাকম সা সা নি সা 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 নি সা সা মেনকা সে যে ভালো হাতির গলায় এবার আসবে নেক্সট লাইন ঘন্টারে ঘন্টারে তো ঘন্টারে ঘন্টারে ঘন্টা অলরেডি কিন্তু আমরা এই বাজনাটা বাজিয়ে এসেছি সেই স্থায়ী যে থার্ড লাইন ছিল সেই লাইন কেমনটা রে মনটা কেমনটা হ্যাঁ সে বাজনা কিরকম ঘন্টারে পুরো ঘন্টারে কথাটা পুরো নি নি ঘন্টারে তারপরে ঘন্টা ঘন্টারে নেক্সট ঘন্টারে হচ্ছে ধানি তো প্রথমটা হচ্ছে নি নি তারপরে একটা হচ্ছে ধানি ঘন্টারে ঘন্টারে তারপরে ঘন্টা সেটা হচ্ছে ঘন্টা ধানি ধামা ঘন্টারে ঘন্টারে ঘন্টা বের আসবে মেনকা মাথায় দিল ঘন্টা ও মেনকা মেনকা মাথায় দিল ঘন্টা তো এই ছিল কিন্তু আমাদের অন্তরা প্রথম অন্তরা এরপরে আবার কিন্তু আমরা স্থায়ী মিউজিক দেবো দিয়ে আমরা বলবো যে দ্বিতীয় অন্তরা হচ্ছে যে দ্বিতীয় অন্তরায় তো এরপরে আসবে দ্বিতীয় এবং তারপরে আবার স্থায়ী একটা মিউজিক আসবে এসে আবার শেষের অন্তরা এভাবে কন্টিনিউ চলতে যাবে তো আমি ডিটেলসে দেখাবো না যেহেতু ডিটেলসে শিখিয়ে দিয়েছি আপনাদের একটা অডিও দেখিয়ে দেবো যাতে আপনাদের বাজাতে আর কি সুবিধা হয় হ্যাঁ তো মূলত আপনারা পারবেন অবশ্যই পারবেন কেন পারবেন না আমি চেষ্টা করছি স্লোলি দেখিয়ে দেওয়ার তো স্থায়ী একটা মিউজিক আসবে সতীর কাছে বাঘা সরা কপালে তার বসুন্ধরা সতীর কাছে বাঘা সরা কপালে তার বসুন্ধরা ত্রিশূল হাতে মাথায় জটা তাতে আবার জোয়ারে ভাটা টিকি বিকারি ঢংটারে 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 ঢংটা মেনকা 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 মাথায় দিল ঘুমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা ঠিক একই রকম আসবে এরপরে যে অন্তরা রয়েছে সে অন্তরাটা তো কিরকম চলুন শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাখে শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাখে ভব পিতা ভেবে বলে মেনকা বেলি হুলে দেখি সদা কর রংটাও রংটাও রংটা মেনকা 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 মাথায় দিল ঘুমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা বেছে বেছে করলি জামাই এই বেছে বেছে করলি জামাই কেমন তারে মনটা কেমনটা মেনকা 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 মাথায় দিল ঘুমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা একই রকম বাজন না একদম হ্যাঁ খুব সোজা একই রকম আপনারা পারবেন আশা করি তো শেষ করছি এখানে আজকে আমাদের এই বাংলা ফোক সং ভূমি বাংলা ব্যান্ডের গান আশা করি আপনাদের সকলেরই সহজভাবে আপনারা তুলতে পারবেন আর তার আগে বলবো আপনারা অবশ্যই অরিজিনাল যে গানটি রয়েছে সেটি শুনে নেবেন শুনলে আপনাদেরই সুবিধা হবে গানটি তুলতে তো দেখালাম এভাবে জানি না কতদূর
দূর আমি নির্ভুল ভাবে দেখাতে পেরেছি, চেষ্টা করেছি আমার প্রাণপণ দেখানোর। তো যদি অসুবিধা হয় আগে পিছিয়ে একটু 10-20 সেকেন্ড আগে পিছিয়ে প্রিভিয়াস নেক্সট করে একটু শেখার চেষ্টা করবেন, আশা করি তুলতে পারবেন, স্বরলিপি তো রইলই। আর অসুবিধা হলে অবশ্যই জানাবেন আমাদের, তো আমি তো রয়েছি সবসময় আপনাদের জন্য। তো শেষ করলাম আজকে আমাদের এই গানের ক্লাস, টিউটোরিয়ালের ক্লাস। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেনি তারা অবশ্যই অবশ্যই একটু লাইক করে রাখবেন, কারণ সেখানে আমরা ইন অ্যাডভান্স আমরা জানাই আমাদের চ্যানেলে কি ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে। সুতরাং সেখানে একটু আগেভাগে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে কি ধরনের গান আসতে চলেছে। তো আপনি ফেসবুকে গিয়ে একটু পেজটিকে লাইক করে রাখবেন, আর যদি ভালো লাগে ভাইকে সাপোর্ট করার জন্য একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো শেষ করছি এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ধন্যবাদ।